দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটির বিরুদ্ধে বিক্ষোভ, আমেরিকাকে ক্ষমা করবে না রাশিয়া, জানাচ্ছে ল্যাবরভ। শত্রুর 3 গোয়েন্দা বিমান হ্যাক করল ইরান। খার্তুমের রাস্তায় রাস্তায় লাশ। পাকিস্তানে কাউন্টার টেরোরিজমের কার্যালয়ে বিস্ফোরণে নিহত 12 জন। এবার বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার লোকজন দেশটিতে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রতিষ্ঠা করেছে মার্কিন সামরিক বাহিনী। বিক্ষোভকারীরা দাবি করেছেন, দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পাশাপাশি সমস্ত ঘাঁটি সরিয়ে নিতে হবে। তাদের মতে, দেশটিতে মার্কিন ঘাঁটি থাকার কারণে উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। সম্প্রতি একাধিক বৃহৎ যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া। এর প্রতিবাদে একের পর এক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কারণ ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক মহড়াকে পিয়ংইয়াং উত্তর কোরিয়ার হামলার প্রস্তুতি হিসেবে দেখে থাকে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার শান্তিবাদী কর্মী এবং স্থানীয় নেতারা মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন। তারা রাজধানী সিউলে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভ করছেন। মার্কিন সামরিক বাহিনী 2017 সালে দক্ষিণ কোরিয়ার 3rd ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে। মার্কিন কর্মকর্তাদের দাবি, উত্তর কোরিয়া থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কবল থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার স্থায়ী বাসিন্দারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের কারণেই উত্তর কোরিয়ার সঙ্গে তাদের যুদ্ধকালীন উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাই তারা চান এসব মার্কিন ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়া হোক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সিয়াজুং এলাকায় এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে মার্কিন বাহিনী, যা দেশটির রাজধানী থেকে 250 কিলোমিটার দক্ষিণে। সম্প্রতি ওই স্থানেই বিক্ষোভ করেছে স্থানীয় লোকজন এবং শান্তিবাদী কর্মীরা। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকাকে ক্ষমা করবে না রাশিয়া। রুশ সাংবাদিকদের ভিসা না দেওয়ার এমন মন্তব্য করেছেন রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক। বার্তা সংস্থা এপির প্রতিবেদন সূত্রে জানা যায়, সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্মেলনে যোগ দিতে ল্যাভরভের সঙ্গে রাশিয়ার কিছু সাংবাদিকদের যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের ভিসা দেয়নি মার্কিন কর্তৃপক্ষ। ওয়াশিংটনের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সের্গেই ল্যাভরভ বলেছেন, বিষয়টি আমরা কখনো বলবো না, আমরা কখনো ক্ষমা করবো না। বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন রাশিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করার মার্কিন সিদ্ধান্তকে বোকামি বলে মন্তব্য করেছেন ল্যাভরভ। তিনি বলেন, একটি দেশ নিজেকে শক্তিশালী, স্মার্ট, মুক্ত এবং স্বচ্ছ বলে দাবি করে, অথচ তারা সাংবাদিকদের ভিসা দিল না। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতা নিশ্চিত করার ফাঁকাবুলি স্পষ্ট হয়ে গেল। অপরদিকে যুক্তরাষ্ট্রের ভিসা দিতে অস্বীকৃতির কঠোর সমালোচনা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। তিনি বলেছেন, এই বাকস্বাধীনতার চরম লঙ্ঘন। এছাড়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের নিন্দাও জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দূতাবাস। টুইটারে দেয়া দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, রুশ সাংবাদিকদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়ে আবার ওয়াশিংটন জাতিসংঘ দপ্তরের সঙ্গে করা চুক্তি লঙ্ঘন করল। এদিকে ইরানের ইলেকট্রনিক কোম্পানি সা ইরান দেশটির সীমান্তের কাছে শত্রুপক্ষের 3টি গোয়েন্দা বিমান হ্যাক করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কোম্পানিটি সোমবার এ তথ্য প্রকাশ করেছে। তবে বিমানগুলো ঠিক কোন দেশের বাস এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের আধাসামরিক বার্তা সংস্থা তানজিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে খবর দিয়েছে। এতে কোম্পানিটির প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগিরি বলেছে, সম্প্রতি ইরানের ইলেকট্রনিক ওয়্যার সরঞ্জামের মাধ্যমে বিমান 3টিকে হ্যাক করা হয়েছে। ইরানের এই কমান্ডার আরও বলেন, ইলেকট্রনিক যুদ্ধে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে ইরান। শত্রুর সব ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ মনিটর করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সক্ষমতা রয়েছে তেহরানের। আমির রাস্তেগারি বলেন, দেশের নিরাপত্তা বিশেষ করে দেশের আকাশ সীমা রক্ষায় বহু ধরন বছর ধরেই ইলেকট্রনিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। এ পর্যন্ত যারা ইরানের শক্তি ও সক্ষমতা পরীক্ষা করতে এসেছে তারাই বুঝতে পেরেছে বিষয়টি। তানজিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর যে সক্ষমতা রয়েছে তাতে 100 কিলোমিটার দূরে অবস্থানকারী শত্রুর যে কোনো সরঞ্জাম নির্বিঘ্নে বিধ্বস্ত করে দিতে পারে। এদিকে 3 দিনের অস্ত্রবিরতি সত্ত্বেও সুদানের রাজধানী খার্তুম ও পার্শ্ববর্তী শহরে বিক্ষিপ্ত গোলাবর্ষণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে।
ক্ষমতার দ্বন্দ্বে দেশটির সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যে চলা লড়াইয়ে গত মঙ্গলবার 11তম দিনে গড়িয়েছে। রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকার খবর দিয়েছে দেশটির এক রাজনীতিক। দুই পক্ষের লড়াইয়ে ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে রাজধানী খার্টুম। বিদ্যুৎ ও পানির অভাবে মানবিক সংকট দেখা দিয়েছে। অস্ত্রবিরতির সুযোগে বিদেশিদের পাশাপাশি দেশ ছাড়তে শুরু করেছে সুদানের নাগরিকেরাও। সুদানের বেসামরিক রাজনৈতিক জোট ফোর্সেসের ফ্রিডম অ্যান্ড চেঞ্জের প্রথম সারির নেতা ইয়াসির আরমান পানীয় বিদ্যুৎ সরবরাহ সচল এবং হাসপাতালগুলোতে জেনারেটর পাঠাতে মানবিক সংগঠনগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ইয়াসির আর রহমান বলেন, রাস্তায় রাস্তায় মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে, অসুস্থ লোকজন ওষুধ পাচ্ছে না, কোনো পানি কিংবা বিদ্যুৎ নেই। অস্ত্রবিরতি চলাকালে লোকজন লাশ দাফনের সুযোগ দেওয়া উচিত। নাম না প্রকাশ করার শর্তে খার্তুমের একজন বাসিন্দা বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা কমতে থাকলে লড়াইরত বাহিনীগুলো বেসামরিক নাগরিকদের প্রতি আরও কম শ্রদ্ধা দেখাবে বলে তিনি আশঙ্কা করেছেন। জাতিসংঘের সংস্থাগুলো বলছে খাবার, সুপেয় পানি, ওষুধ ও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ সীমিত, জিনিসপত্রের দাম আকাশচম্বী। বাসিন্দারা বলছেন, মিশরে যাওয়ার বাস টিকিটের দাম ৬ গুণ বেড়ে $340 গিয়ে দাঁড়িয়েছে। এই লড়াইয়ে 427 জন নিহত, 3,700 জনের বেশি আহত হয়েছে বলে জাতিসংঘের সংস্থাগুলো বলছে। অবশ্য লড়াই অব্যাহত থাকলেও হতাহতের এই পরিসংখ্যান গত 2 দিন একই জায়গায় স্থির রয়েছে। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরোরিজমের অফিসে ভয়াবহ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটায়। অন্তত 12 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 50 জন। প্রদেশটির কাবাল জেলায় গত সোমবার রাতে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা শরীফুল্লাহ খানের বরাত দিয়ে সাংবাদিকদের আল জাজিরা এই খবর নিশ্চিত করেছে। শরীফুল্লাহ খান জানান, তিনি মনে করেন এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, অফিসে মজুত করা বিস্ফোরক থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে তিনি। প্রতিবেদনে বলা হয়, যে ভবনটিতে বিস্ফোরণ ঘটেছে সেখানে কাবাল বিভাগের পুলিশ স্টেশন ও রিজার্ভ পুলিশ বাহিনীর সদর দফতর ছিল, তবে মূলত ক্ষয়ক্ষতি হয়েছে কাউন্টার টেরোরিজমের অফিসে। প্রাদেশিক পুলিশ প্রধান আক্তার হায়াত বলেছেন, অফিসে একটি পুরনো গোলাবারুদের স্টোর ছিল। পুলিশের দ্বারা এই বিস্ফোরণ ঘটেছে নাকি হামলা চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।